Hey, what up guys? Welcome to Magic Razik. Hopefully, সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনার জন্য যে ট্রিক নিয়ে আসছি, ওইটা হচ্ছে একটি মাইন্ড রিডিং ট্রিক। এখন আপনারা কমেন্ট সেকশনে অনেক বলেছেন যে আপনারা কার্ড ম্যাজিক পছন্দ করছেন, আপনারা নর্মাল ম্যাজিকগুলো পছন্দ করছেন, বাট মাইন্ড রিডিং আপনারা চান। সো আজকে আপনাদের উইশ ইজ গ্রান্টেড। সো আজকে ট্রিক হচ্ছে আপনার মাইন্ড রিডিং কার্ড ট্রিক। সো এই ট্রিকটি জেনারেলি অডিয়েন্স মেম্বারদের সাথে করা হয়, বাট যেহেতু আজকে স্টুডিওতে কোনো অডিয়েন্স মেম্বার নেই, আজকে এই ট্রিকটি আমি ক্যামেরাতে দেখাবো। সো দিস ইজ হাউ দ্য ট্রিক গোস। সো ফার্স্ট অফ অল আই গট এ ডেক অফ কার্ডস। এখন আপনি যে কোনো জায়গায় স্টপ বলেন, স্টপ, আচ্ছা এখানে মধ্যে আপনি কার্ডটা দেখেন, আচ্ছা মনে রাখবেন কার্ডটা ডেফিনেটলি, আর কার্ডটা আপনাদের হাতে রেখে দেন জাস্ট লাইক দিস। এখন আপনারা জাস্ট কার্ডটা নিজে মনে মনে একটু চিন্তা করে দেখেন, রাইট? লেটস মুভ দিস সাইড। রেড ব্ল্যাক রেড ব্ল্যাক রেড ছিল মনে হয়, হার্টস হার্টস ডায়মন্ডস হার্টস ডায়মন্ডস, জাস্ট চিন্তা করতে থাকেন। আই থিঙ্ক ইটস এ হার্ট, অ্যান্ড দেন জাস্ট লুক এট মি ফর এ সেক। এইস, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, জ্যাক, কিং, কুইন। আপনি কি কুইন অফ হার্টসের কথা চিন্তা করছিলেন? আই হোপ আপনারা আমার মতো এক্সাইটেড। নাও অন টু দ্য টিউটোরিয়াল সেকশন। এখন এই ট্রিকটি করার জন্য খুবই সিম্পল, আপনাদের একটা ডেক অফ কার্ডস লাগবে। এখন এটা একটা নর্মাল ডেক অফ কার্ডস, সো আপনি ইউ ক্যান গেট এনিওয়ার, যে কোনোখান থেকে যে কোনো একটা ডেক নিয়ে আসলেই হবে। এখন একটা অডিয়েন্স মেম্বার থেকেও নিতে পারবেন, ওদের যদি কার্ড ডেক থাকে, উইচ ওয়ার্কস ইভেন বেটার। এখন ডেকটা নেওয়ার পর আপনি চাইলে ওদেরকে এটা সফলও করতে দিতে পারেন, সো দেখুন সফলের যত ইচ্ছা তত বেশি। এখন আপনি যে ট্রিকটা করবেন অবভিয়াসলি ম্যাটার করে না ওরা কত সফল করলো না করলো না। এখন ওরা যখন খুশি হলো সফল টাফল করার পর, দেন ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ট্রিক। এখন ট্রিক শুরু হওয়ার পর আপনি ওদেরকে বলবেন, এখান থেকে এই ডেক থেকে যেটা আপনারা সাফল করেছেন, এখান থেকে আপনারা একটা কার্ড দেখবেন, অ্যান্ড দ্য ওয়ে ইউ গোন শো দেম দ্য কার্ড ইজ লাইক দিস, এভাবে, রাইট? সো আপনার বাম হাত এসে ডেকের নিচের পার্টে আসলো এভাবে, জাস্ট লাইক দিস, আর আপনার ডান হাত এসে আপনার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এভাবে কার্ডগুলো রিফল করবে। অ্যাজ ইউ ক্যান সি, আপনি যত কার্ড রিফল করবেন এভাবে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড দেখবে। সো অ্যাট এনি পয়েন্ট ওদের ফ্রি চয়েস, ওরা যে কোনো জায়গায় স্টপ বলতে পারে। সো ইউ ক্যান স্টপ হিয়ার হিয়ার, চাইলে ওদেরকে সেকেন্ড অপশনও দিতে পারেন, আপনি কি আর ইউ শিওর এখানে স্টপ করবেন, আর একটু বেশি যাবেন কম যাবেন। সো ইউ ক্যান অলওয়েজ প্লে অ্যারাউন্ড উইথ দ্যাট। সো অ্যাট দিস পয়েন্ট ধরে নেন অডিয়েন্স মেম্বার গিয়ে যে কোনো একটা জায়গায় স্টপ বললো, লেটস সে হিয়ার। এখন স্টপ বলার পর আপনি ওদেরকে এক থেকে দুই সেকেন্ড সময় দেবেন এই কার্ডটা দেখার জন্য, আর মেক শিওর ওদেরকে বলেন এই কার্ডটা ডেফিনি মনে রাখতে। তো এই কার্ডটা মনে রাখলো, তারপর আপনি হাতটা ঘুরিয়ে ওদেরকে কার্ডটা এভাবে দিয়ে দিলেন জাস্ট লাইক দিস, অ্যান্ড দেন আপনি সরে গেলেন। চাইলে ওদেরকে আবার সফল করতে দিতে বলতে পারেন, আর ওরা চাইছে তা করতে পারবে, দে ক্যান পুট দ্য ডেক অ্যাওয়ে ওদের পকেটে, ডাজন্ট ম্যাটার। অ্যাট দিস পয়েন্ট আপনি এসে ওদের মাইন্ড রিড করা শুরু করবেন। ইটস দ্যাট ইজি। সরি গাইস, আই নো ইটস নট দ্যাট ইজি। অবভিয়াসলি এই ট্রিকের ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে ডেফিনেটলি বলা হয় না এখনও। সো এই দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি ইউ উইল নো ওরা যে কার্ডটা পিক করেছে। আপনি জাস্ট এখানে কার্ডটা দিলেন, ওদের হাতে বসিয়ে দিলেন, অ্যান্ড বুম, ইউ নো ওদের কার্ডটি কি। এই টেকনিকের নাম হচ্ছে পিক। সো আপনাদেরকে শিখতে হবে এই পিকটি কেমন করতে হয়। সো আল শো ইউ রাইট নাও। সো কার্ডটি পিক করার জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনারা এভাবে সফল করলেন, অ্যান্ড লেটস সে যে কোনো জায়গায় স্টপ করলো ওরা। স্টপ করার পর আপনার বাম হাতের পিঙ্কি ফিঙ্গারটি যে এই সেকশনের মধ্যে আপনার আঙ্গুলটা ঢুকে যাবে। সো ফ্রম দিস পয়েন্ট অ্যাজ ইউ ক্যান সি, নিচে থেকে আমার লেফট ফিঙ্গার এখানের মধ্যে একটা ব্রেক ধরে রাখছে, জাস্ট লাইক দিস। সো আপনি ওদেরকে কার্ডটা দেখালেন এভাবে, অ্যান্ড দেন ক্লোজ করে দেওয়ার সময় এখানে একটা ব্রেক ধরে নেবেন। অবভিয়াসলি সামনে থেকে আর এই অ্যাঙ্গেল থেকে ওরা বুঝতে পারবে না, কেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হচ্ছে যে কার্ড ডেকটি কমপ্লিটলি স্কোয়ার, বাট আপনি যদি হাতটা এভাবে ঘুরান তো অবভিয়াসলি ওরা বুঝতে পারবে। অথবা কেউ যদি এই সাইড থেকে দেখছে তখন এই অ্যাঙ্গেলে দেখতে পারবে যে আপনি আপনার আঙ্গুল ওখানের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। সো রিমেম্বার, এই মুভটি করার সময় আপনার ডান সাইডে আর আপনার পিছনে মানুষ থাকতে পারবে না,
because then to angle sensitive. একটা টেকনিক যেটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি পার্সোনালি ইউজ করেছি আমার শোতে, যখন আমি সারাউন্ডেড থাকি অডিয়েন্স মেম্বার থেকে, এই ট্রিকটি করার সময় আমি যখন ব্রেকটা ধরেছি, আমি এভাবে স্ট্রেট না ধরে আমি এভাবে ধরি। সো এই অ্যাঙ্গেল ধরলে অ্যাডভান্টেজ হচ্ছে যে শুধু নিচে থেকে কেউ বুঝতে পারবে যে আমি পিঙ্কি ব্রেক ধরে রাখছি, আর অলসো অ্যাট দ্য সেম টাইম আমি এই কার্ডগুলো আমার বডির কাছাকাছি রাখি। সো কেউ যদি পিছন থেকে তাকাতে চাচ্ছে, ওরা চাইলেও পারবে না, কারণ আমার বডি ওদের লাইন অফ ভিশন ব্লক করছে। সো এভাবে যদি আপনার হাত রাখেন তো আপনি অনেক ভালো পজিশনে থাকবেন, যে পজিশন থেকে অন্যরা কেউই বুঝতে পারবে না আপনি কী করছেন। সো দিজ আর সাম প্রো টিপস আর কি। এখন ব্রেকটা ধরার পর নেক্সট যে পার্টটা ওইটা হচ্ছে পিক। এখন পিকের যে পার্টটি ওইটি হয় যখন আপনি হাতটি টার্ন করে ওদেরকে কার্ডগুলো দিচ্ছেন। অ্যাজ ইউ ক্যান সি এই মুভে আমি দেখে ফেললাম আপনার কার্ডটা কী, অ্যান্ড দেন তখন ছেড়ে দিতে পারবেন, ইউ ক্যান টার্ন ইউর ফেস অ্যাওয়ে অ্যান্ড ইউ আর অলরেডি ডান, কজ আপনি ওদের কার্ডটা কী ওইটা অলরেডি জেনে গেছেন। সো এখন এটা কেমনে করতে হবে আর মুভটি কী ওইটা আপনাদেরকে এখন কাছে এসে বুঝাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি অ্যাট দিস পয়েন্ট আমি আমার পিঙ্কি ফিঙ্গার দিয়ে ব্রেকটি ধরে রেখেছি, সামনে থেকে অবভিয়াসলি কিছু বোঝা যাচ্ছে না। আপনি যখন আপনার ডেকটি ঘুরাবেন জাস্ট লাইক দিস, তখন আপনার বুড়া আঙুল এসে এখানে একটি ছোটো একটি গ্র্যাপ ক্রিয়েট করবে। এই ছোটো গ্যাপের মধ্যে ইউ ক্যান অলওয়েজ টেল এই কার্ডটি কী, ইন দিস কেস এটা হচ্ছে জ্যাক অফ ক্লাবস। সো আপনি যখন এভাবে এসে ওদেরকে কার্ডটা দিয়ে দিচ্ছেন, আপনি তাড়াতাড়ি করে এই কার্ডটা পিক দেখে নেবেন। দেখার পর ইউ ক্যান ইমিডিয়েটলি স্কোয়ার আপ করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার পিঙ্কি ফিঙ্গারটা ওখান থেকে বের করে ফেলতে পারবেন। আপনি যদি এটা তাড়াতাড়ি করে থাকেন, দে উইল নট রিয়েলাইজ হোয়াট হ্যাপেন্ড। অবভিয়াসলি এখন একটা ব্রেক আছে, ইউ টেক দ্য পিক অ্যান্ড বুম ওদের হাতে রেখে দিলেন। এখন এই পার্টটি, যে পার্টে আপনি যে রিস্ক স্কিল করছেন আর পিক করে ওদেরকে কার্ডটা দিয়ে দিলেন, এই পার্টটি আপনার প্র্যাকটিস করতে হবে, বিকজ আপনি যদি প্র্যাকটিস না করে থাকেন অবভিয়াসলি আপনাদের সময় বেশি লাগবে এইটা পিকটা করার জন্য। আর অলসো একটা জিনিস যেটা হতে পারে, আপনাদের গ্যাপটা অনেক বড় হতে পারে যখন পিক করতে যাচ্ছেন, ওইটা তখন মানুষরা দেখে বুঝে যেতে পারে কী না কী করছেন। অলসো অ্যাট দ্য সেম টাইম আপনার হাতে যদি ফ্লুইডিটি না থাকে, আপনি হয়তো আঙ্গুল সময়ে বের না করতে পারেন, হয়তো আপনার ব্রেকের সাইজটি অনেক বড় হতে পারে। তো অনেক কিছু আছে যেগুলো আপনাদের ছোটো ছোটো জিনিস যেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যাতে এই ট্রিকটি দেখাবার সময় খুব ফ্লুইডলি হয়ে যায়। সো আমি যখন পারফরমেন্স করছি, আপনি দেখবেন আমি স্টপ বললাম, আঙ্গুল ভিতরে ঢুকলো, ইউনো হোয়াট কিপ ইট, এই সময় অ্যাট দ্য সেম টাইম আমি আমার মাথা এভাবে ডান দিক দিয়ে ঘোরাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম চোখের কোণা দিয়ে আমি সঙ্গে সঙ্গে পিকটি করে ফেললাম। পিক করার সাথে সাথে অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম আমি কার্ডগুলো একসাথে স্কোয়ার আপ করে ফেললাম, যাতে ওরা বুঝতে পারে না আমি কী করছি। আমার আঙ্গুলো বের হয়ে গেলো, বুম ওদেরকে দিয়ে দিলাম, কমপ্লিটলি ফেয়ার। বাট ওই এক সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে গেলো, লাইক ইউনো ব্রেক থেকে আঙ্গুল বের হলো, আমি পিক করলাম, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, স্কোয়ার আপ করে ওদেরকে দিয়ে দিলাম। সো এই জিনিসটি আপনাদের প্র্যাকটিস করতে হবে। সো এই জিনিসটা আপনারা যত প্র্যাকটিস করবেন আর যত ফ্লুইড হবে, তত মানুষ আরও বেশি ইমপ্রেসড হবে, কারণ ওরা বুঝতেই পারবে না আপনি কেমনে জানলেন কার্ডটি কী। অ্যাট দিস পয়েন্ট ইউর সেট আপনি জানেন ওদের কার্ডটি কী। এখন এই সময় এসে আপনি ওদেরকে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে বলে দিতে পারেন, হো তোমার কার্ড হচ্ছে ব্লা 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 হোয়াটএভার, বাট এটা আসলে অত ইমপ্রেসিভ মনে হয় না, বিকজ আপনি যত মত দেখাবেন যে আপনি নিজে কষ্ট করছেন যে ওদের মাইন্ড রিড করার জন্য অ্যান্ড লাইক ইউর ওয়ার্কিং ফর ইট, তত ওরা বেশি ইমপ্রেসড হবে। বিকজ মেন্টালিজমের মধ্যে ওয়ান অফ দ্য মেইন থিংস ইজ অনেক সময় ট্রিকগুলো খুবই ইজি হয়ে থাকে, বাট আপনাদের পারফরমেন্স বেটার আর একটা ম্যাজিশিয়ান থেকে সেকেন্ড ম্যাজিশিয়ান বেটার হয় ওদের ডেলিভারি আর ওদের পারফরমেন্স দিয়ে। সো এই পার্টে আপনাদের নিজের নিজের অ্যাক্টিং স্কিলস দেখাতে হবে। সো আপনি ওদেরকে দিয়ে দিলেন যে লুক আপনি কার্ডটা শাফল করো, এই করো, হোয়াটএভার, ডাজেন্ট ম্যাটার, বিকজ আপনি অলরেডি কার্ডটা জানেন। তারপর আপনি বললেন হ্যাঁ চিন্তা করো, রেড ব্ল্যাক। এখন পারফরমেন্সে যেটা দেখলেন ওইটা হচ্ছে আমার স্টাইল। এখন আপনি আপনাদের নিজের স্টাইল হিসাবে যে কোনোভাবে দেখে টেকে মানে কি ট্রাই টু সি ওদের চেহারা থেকে দেখে হয়তো আপনি কার্ডটা বের করছেন, ওরা রিয়্যাক্ট করলো ওইটা দেখে আপনি কার্ড নিলেন। সো অ্যাট দিস পয়েন্ট ইউ ক্যান ফিড দ্যাম যে কোনো বুলশিট আর ওরা বিশ্বাস করবে। আপনি এটা যত সুন্দর করে বিল্ড আপ করতে পারেন ম্যাজিক ট্রিকটা, আপনার পারফরমেন্সটা অত সুন্দর করে দেখাবে অডিয়েন্সের সাথে থেকে, অ্যাট দ্য সেম টাইম অত বেশি ওরা ইমপ্রেসড হবে। ডেফিনেট ডিসরিগার্ড করিয়েন না পারফরমেন্স বিটটি, বিকজ পারফরমেন্স বিটটি আসলেই মেইন পার্ট যেটা এই ট্রিকটিকে ইম্পর্টেন্ট করে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের টেকনিক্যাল স্কিলসগুলো ভালো হতে হবে, যাতে আপনারা ফার্স্ট অফ অল ধরাতে না খান। সো ইউ ক্যান সি ট্রিকটি মোটামুটি সিম্পল আছে, বাট লাইক ইউনো যে মুভ একটি আছে ওইটা খুব ভালো করে প্র্যাকটিস করিয়েন আর খুব রিপিটেডলি প্র্যাকটিস করিয়েন, আয়নার সামনে বারবার করিয়েন, যাতে আপনাদের অ্যাঙ্গেলস আপনারা জানেন অ্যান্ড আপনাদের অডিয়েন্স মেম্বার ম্যানেজমেন্টও আপনারা বুঝতে পারেন। অ্যান্ড অলসো একটা জিনিস যেটা আমি অ্যাড করি পিক করার সময়, আমি অলমোস্ট দেখাই যে আমি দেখতে চাচ্ছি না অ্যান্ড দেন এভাবে দিতে চাই, উইচ মেক্স পিপল বিলিভ দ্যাট ও তো কিছুই দেখে না, ও কার্ডটা এভাবে দিয়ে দিল।
But at the same time, আমি মাথা যখন ঘুরাচ্ছি আমি at the same time পিকও করে ফেলছি. So that looks good. আপনি যদি কার্ডটি দেওয়ার সময় আপনি এভাবে করে দেন, ওরা বুঝবে আপনি কিছু দেখার চেষ্টা করছেন, কিছু চুরি করার চেষ্টা করছেন. So also এই body language-এর এই টিপটি definitely help করে. Boom, কার্ড দিয়ে দিলাম. Whatever you're thinking of, card. এখন mind read শুরু করো. So that is it, guys. খুবই একটি powerful magic trick that you can blow people away. মানুষ আসলে পাগল হয়ে যায়, এটা বুঝতে পারে না কেমনে করছে, কিভাবে করছে, ওদের মাইন্ড রিড করছেন, এটা আসলে অবিশ্বাস্য একটা জিনিস. সো এই ট্রিকটি আপনারা ডেফিনেটলি প্র্যাকটিস করিয়েন, ট্রিট উইথ রেসপেক্ট, কারণ এটা আসলে খুবই একটি ভালো ট্রিক অ্যান্ড আই পারফর্ম দিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড. দ্যাট ইজ অল ফর মি গাইস. হিট দ্যাট বেল আইকন যাতে আপনারা জানতে পারেন নতুন ভিডিও যখন আসছে, আর একটা যদি লাইক দিয়ে থাকেন অবভিয়াসলি দ্যাট উইল বি এক্সট্রিমলি নাইস. And at the same time, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করেন, ইট ইজ ফ্রি আফটার অল. আর আপনারা এই ভিডিওটি যত শেয়ার করেন তত আমি খুশি হব, কারণ নতুন মানুষরা জানবে অ্যান্ড উই উইল স্প্রেড দ্য লাভ ইন দ্য কমিউনিটি. থ্যাংক ইউ ভেরি মাচ. Hope everybody has a good day. This is Magic Radix signing out. Peace out.